ওই দেখো ডিম বাচ্চে, ডিম থেকে দেখো গাইস, পাপু বাসন মাজছে, ঘর মোছার ধরন দেখো। কি আনছ? সকালে ঘুম থেকে উঠতেই ব্রাশ করেছি। আমি আজকে মা থেকে অনেক তাড়াতাড়ি উঠছি, আর মা তো আমি ব্রাশ করতেছিলাম, মা তখনও ঘুমাচ্ছিল, আর আমি আর স্নান করছি, তখন আমার ছিল। তারপরে আমি যখন মাথাতে তেল দিয়েছিলাম তখন মা উঠছে, আর আমি যখন উঠছি তখন হাতটা দেখছি, হাতটা। স্যার নাকি বলেছে যে সকালে ঘুম থেকে উঠে হাত দেখতে হবে, তাই দেখে। আর সব করেছে, মানে ব্রাশ করেছে, স্নান করেছে, সব একা একা জামা কাপড় পরেছে, মাথায় তেল দিয়েছে, ক্রিম দিয়েছে, সাজুগুজু করেছে। 9টায় না না বাবা, জল টেস্ট শেষ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজকে হচ্ছে সানডে, প্রত্যেকবারের মতন আজকের ব্লগটাও খুবই জমজমাট আর মজার হতে চলেছে। তো আজকে আমি ভেবেছি যে তোমাদের দিদিভাইকে একটু রেস্ট দেবো, যত কাজ পারবো নিজে করবো আর কি। তো সকাল সকাল চাটাও বানিয়ে নিল, খেয়ে নিলাম আমরা, কারণ উঠতেও একটু লেট হয়েছে, 8টার দিকে উঠেছি আমরা। আমাদের বিমান চন্দ্র সকাল সকাল উঠে আপনি আপ সব কাজ কেন জানি করে নিয়েছে, আজ কে জানে কি হয়েছে ওর। বাকি ঘরের ভেতরটা ঝাড়ু দিয়ে নিলাম, আর ওই হ্যাপি আর স্মাইলের জায়গাটা সাফ করতে হবে, বাইরেটা পরিষ্কার করতে হবে, ফটাফট করে নিই। তোমরা আজকে দেখবে যে কীরকম টাইমলি আমি কাজ করি। ব্রেকফাস্ট বানাতে হবে হয়তো, চলো দেখতে থাকো। আজকে সানডে, সবার ছুটি, লেকিন মাদের ছুটি নেই, হ্যাঁ না? লেকিন বন্ধুরা দেখা যাক আজকে কটায় ও ব্রেকফাস্ট দেয় আর কটায় ভাত খাওয়ায় দুপুরবেলা, আর হচ্ছে কতক্ষণে কি কি কাজ কমপ্লিট করতে পারে দেখা যাক। তো বিছানা টিছানা কিন্তু এখনো গুছানো হয়নি, ঝাড়া হয়নি, তো শোয়ার ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে দিল, আর রান্নাঘরটা পরিষ্কার করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ও এখন রান্নাঘর পরিষ্কার করছে, তো এই হচ্ছে আগের লুক। তো কি পরিষ্কার করে দেখা যাক, পরে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, পরিষ্কার করতে থাক, ঠিক আছে? আমি ততক্ষণে একটু এডিটিং করি। এই যে ও এখন হ্যাপি স্মাইলের পটি পরিষ্কার করলো, তো 9:30 থেকে শুরু করেছিল, ওই যে দেখতে পাচ্ছ এখন বাইরেটা ঝাড়ু দিচ্ছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন 9:52 বাজে, তো 10টা বাজতে চলেছে, তো রান্নাঘর সাফ করেছে আর শোয়ার ঘরটা ঝাড়ু দিয়েছে, আর এই যে বাইরেটা ঝাড়ু দিচ্ছে। আর এই যে সোনু এখানে বায়না করছে যে ওর বান্দরের জন্য জামা বানিয়ে দিতে হবে, তো আমি জামা বানাচ্ছি, তো বানিয়ে পরে দেখাবো। হ্যাঁ, তারপরে পরিয়ে দেখাবো। আমাদের কাছে দুইটা জামা আছে, কালকে একটা জামা বানাবো, কি কালার? আগে একদিন বানিয়ে দিয়েছিলাম একটা, ওটা অত ভালো হয়নি, একটা জেল কালারের, হ্যাঁ কালকে ব্লু কালারের জন্য খাওয়ার ব্যবস্থা করে দিলাম, কারণ ওরা তো অবুজ না, কিছু বলতে পারে না, তবে এখন একটু ইশারা করা শিখেছে, দৌড়ে দৌড়ে আসে, পা কামড় দেয়, এরাও কিরম করে আসছে দেখে খুব খিদে পেয়ে গেছে।
এরপরে বাসন ধোয়া বাকি আছে, তারপর ব্রেকফাস্ট বানাবো। ঠান্ডা ভাত আছে না? অল্প আছে। হ্যাঁ, অল্প আছে। হয়ে যাবে ব্রেকফাস্ট তাহলে। যাও তাড়াতাড়ি, 10টা বেজে গেছে। দেখো গাইস, পাপা বাসন মাজছে। আমি কি করছি? বাসন মাজ। ওই যে মাম্মা, ওই যে বান্দরের জন্য কাপড় কাপড় বানাচ্ছে। হ্যাঁ, বান্দরও নিয়ে আসছো বাড়িতে? আরে ওই যে খিলোনা বান্দর, খিলোনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে ব্রেকফাস্ট রেডি, বাসি ভাত, পেঁয়াজ, লঙ্কা। চলো চলো হাত হাত ধুয়ে আসো বেটো। কি খাবি তাহলে? শুধু ভাত, বাসি ভাত বাদ দাও তুমি খাওয়া তাহলে। দেখো কি সুন্দর লাগে। পান্তা ভাত অনেক খাইয়ে দিই, আজকেও আমাকে খাওয়াবে। তো বন্ধুরা দেখো, চুলটাও আচড়ানোর চান্স পাচ্ছি না এডিটিং এর চক্করে। আর ছেলে জামা বানিয়ে দাও, মেহেন্দি আর্ট করে দাও, এইসব করছে জন্য রাত্রেবেলা এভাবে বেঁধে ঘুমিয়েছিলাম, এভাবেই আছি। 10:30 বাজে, আমাদের ব্রেকফাস্ট হলো, আর বাকি কিন্তু আছে এখনও মশারি তোলা, বিছানা তোলা, আর এইদিকে দেখতে পাচ্ছ এক গাদা কাপড় আছে। ও বললো আমাকে এটা ভাঁজ করে নিতে, তো এটাকে আমাকে ভাঁজ করে নিতে হবে। দেখো এগুলো তো সব আমি করি, এইদিকটা পরিষ্কার করে নিয়ে গেল। দেখো এখানেও কিন্তু এই টেবিলটা এখনও কাপড়টা সমান করে পাততেও পারেনি। তো এটাই মানে ছেলেরা ছেলের কাজগুলো পারে, সেগুলো আমরা করতে পারবো না, আমাদেরগুলো আবার ওদের মতো করতে পারবে না, তবুও যথেষ্ট করছে, যথেষ্ট ভালো করছে। ব্রেকফাস্ট তো মানে দিলো, খাওয়াইলো, ঠিক আছে এই পর্যন্ত। সকালে সাফ সাফাই, সকালের খাবার দাবার হয়ে গেল, এখন 10:30 বাজে। তো দেখা যাক আজকে দুপুরে খাবার ও কতক্ষণে আমাদেরকে খাওয়ায়, আর এই বিছানা ছিলাম, ঠিক আছে কাপড়গুলো আমি নিবো আবার ভাঁজ করে। আর রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে নিচের যে জায়গাটা, এটাকে ঝাড়ু মেরে পরিষ্কার করে দেখতে পাচ্ছ সেট করে রেখেছে জিনিসগুলো। তো বলছি এখন পড়তে করছে না, তো কে এখন ওখানে বসিয়ে বসিয়ে ফুড়ে টেবিলটা মুখস্থ করাবো। এখনও টেবিলগুলো ঠিকঠাক করে মুখস্থ হয়নি, মুখস্থ করে আবার ভুলে যায়, এই হচ্ছে প্রবলেম। মশাই ভাত বসাচ্ছেন, 10:46 হলো। সনুর মাঙ্কির জামা হয়ে গেছে, খুব সিম্পল টি শার্ট জামাগুলো যেরকম হয়, টি শার্ট ড্রেসগুলো সেই রকম। তো এটা টি শার্ট দিয়েই বানিয়ে দিয়েছি, তো টি শার্ট ড্রেসের মতোই বানিয়ে দিয়েছি, মানে সিম্পল টি শার্টগুলো যেমন বড়। না, তো অর্ডার করছি, অর্ডার করছি। হ্যাঁ, অর্ডার করেছি অনলাইন থেকে। আর সনুর জন্য কয়েকটা জামা কাপড় অর্ডার করেছি আমি, তো সেগুলোর জন্য ব্যস্ত হয়ে গেছে। কবে আসবে কবে আসবে, দুদিন থেকে ভিডিওতে শুনছোই তোমরা যে আমার জামা কাপড় কবে আসবে কবে আসবে। তো কালকে আসবে ওর জামা কাপড়। তোমার কাছে কত পয়সা বলো তো? অল্প অল্প না বেশি? আসলে ভাবি যে কি হবে, মানে আরে দাঁড়াও, আমার ওইটুক টাকা দিয়ে কিছু হবেও না। অনেকগুলো তো দেখো, ওই যে 500 কতগুলো মার্কিং করে, তো মানে ওইটুক টাকা দিয়ে আমার কিছু হবেও না, কিছু করতেও পারবো না। তো কেন বেকার, মানে শেষই হয়ে যাচ্ছে, শেষ হবেই, শেষ হয়ই, থাকে তো না টাকা হাতে, তো কেন বাচ্চাটা কেন এরকম থাকবে, মানে ওর জামা কাপড় আমার ছোটো বাচ্চার জামা কাপড় না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর স্কুলে যেতে হচ্ছে ইদানিং খুব, মানে স্কুলের জামা ছাড়া অন্য জামা সিভিল ড্রেস পরে যেতে হচ্ছে, আর খুব অসুবিধা হচ্ছে। মনে করো নতুন জামা ওই 2-3টাই আছে, আর ওগুলো পড়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে, ধুয়ে দিচ্ছি, কোনোদিন বৃষ্টি হচ্ছে শুকাচ্ছে না, প্রবলেম হচ্ছে। তো সেই জন্যই আর কি জামা প্যান্ট অর্ডার করলাম, আর একজোড়া শু অর্ডার করেছি, কারণ অনেকদিন থেকে আমার একজোড়া হোয়াইট শুয়ের খুব শখ ওর জন্য কেনার, কিন্তু সাধ্য হয়ে উঠছে না। তো এবারে অর্ডার করে দিলাম, কারণ ওটুক টাকা দিয়ে আমার কিছু করতেও পারবো না, কমসে কম আমার বাচ্চাটা তো ও ভালো থাকুক, ব্যাস তাহলেই হবে। আর আমি চাই কি
ও চায় যে মাম্মা যেন মরে না কোনোদিন। এই জন্য আমাকে হেল্প করে, মাঝে মাঝে কপাল টপাল ব্যথা করলে, মাথা টাথা ব্যথা করলে ও টিপে দেয়, ভিক্স লাগিয়ে দেয়। চলো পরে কথা হবে। তোমার দাদাভাই ভাত উঠিয়ে দিয়ে কোথায় যেন গেল, কিছু আনতে হয়তো দোকানে। পাপা কোথায়? দোকানে গেছে। আমাদের ইন্ডিয়ান ফুড কি বলবো? বলো। জিলেবি। এখানে দেখো জিলেবি আনছি। এই যে আমি বললাম না যে দোকানে যাচ্ছে কি কেন জানো, ওই যে জিলেবি নিয়ে এসেছে তো অনেকদিন পরে জিলেবি। সবাই খাও। দেখতে পাচ্ছ সবাই আজকে আমাকে হেল্প করছে। এই যে সোনু জল ভরছে, ওর পাপা বললো তো জল ভরছে বোতলে বোতলে, একটা বড় বোতল ভরা হয়ে গেছে। আর এদিকে তোমার দাদা ভাইয়ের ভাতটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছো ভাতটা হয়ে গেছে, মাঠটা ছাঁকতে হবে, তখন মাঠটা ছেঁকে দিচ্ছি। এই দেখো একবারে আনে, এক এক করে আনতা। কতগুলো বোতল ভরেছে, একটা আমি ঢুকিয়ে রেখেছি আগেই, ছটা সাতটা বোতল ভরেছে, এক এক করে এখন সাজিয়ে রাখো। পয়সা লাগবে বলে, এক টাকা লাগবে। দিব দিব পরে। ওই দেখো ডিম বাচ্চে, ডিম থেকে কড়াইটা গামলাটা জলে জলে বসে মানে বসিয়ে দিয়েছে। গামলাটা আমি মুছি নি এই জন্য, কারণ এটাতে খুব ফাটবে, এমনিতে স্টিলের বাসন খুব অসুবিধা রান্না করতে। জলে জলে ও তেলটা ঢেলে দিয়েছে গামলার মধ্যে, আর ফুটছে দেখো কীভাবে। আলুগুলো এখন কেন দিলে, ডিমটা ভাজে নিতে, পেঁয়াজগুলো কখন দিবে তাহলে? পেঁয়াজ ভাজতে লাগবে না দেখি, আমার স্টাইলে বানাবো। আচ্ছা ও স্টাইলে ও বানাবে ডিমের ঝাল। তো এই যে আলু ডিম ভাজা করছে মানে, আর এই যে এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছে তেলের মধ্যে, দিয়ে নাড়াচাড়া করছে। আলু টমেটোগুলো দিয়ে দিয়েছিল ফোড়নটাতে, তারপরে এই যে ভেজে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে জল ঢেলে গাইস দেখো, গাইস দেখো যে ওই যে আওয়াজ আসছে না, এই যে বানাচ্ছে ওই যে জল দিছে যে অনেকগুলো জন্য পাইছি। দেখো এখানে আমার নাম বিবি শুরু জন্য এটা বিবান, আর মা আর মার স্পেলিং কে দিয়ে শুরু জন্য এটা মা, আর পাপার নাম বিবি শুরু জন্য এটা পাপা, আমার আমার নাম বিদিয়ে, পাপার নাম বিদিয়ে বলছে আমাকে আর্ট করে। ওহো এইখানে একটু করে ঝিরঝির করে দিতে হতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছো ও রান্না বান্না হয়ে গেল, এখন বাজে ঘড়িতে 12:27, ডিমের ঝোল আর ভাত করেছো তাই তো? আর এখন ও ঘর মুছছে, দেখো ওর ঘর মোছার ধরনটা দেখো, ঘর মুছছে দেখো কি সুন্দর। ছেলে এদিকে মোবাইলে গান শুনছে, জন্য তোমাদের দাদাভাইয়ের কথাটা আমি রাখতে পারলাম না, মিউট করতে হলো। তো দেখো তোমাদের দাদাভাই বলছিল যে তোমরাও ওইভাবে ঘর মুছবে, দেখবে কোমরের ব্যথাও হবে না, কম সময়ে হবে, আর হচ্ছে পরিষ্কার কতটা হয় তোমরা নিজেই দেখো। তো এইভাবে বলছিল, আর সত্যি পরিষ্কার হয়েও ছিল। ওর অর্ডারটা চলে এসেছে টি শার্টের, তো কত এক্সাইটেড, ওর পাপার সঙ্গে এখন যাবে টি শার্ট আনতে। পার্সেলটা চলে এসেছে, একদম ইয়ে ইয়ে করে লাফাচ্ছে, এতক্ষণ আমার পার্সেল চলে এসছে চলে এসছে। এরকমই হওয়া উচিত, যখন অনেকদিন পর একটা জিনিস পাবে না, এই খুশিটাও ফিল করতে পারবে, যেরকম আমরা খুশিটা ফিল করতে পারতাম আগে। আজকাল কি হয়েছে, আজকাল তো নতুন নতুন অনেক কিছু পেয়েও আমরা কেউ সন্তুষ্ট হতে পারি না, যতই হোক তবু সন্তুষ্ট হতে পারি না।
যদি তপস্যার পরে পাওয়া হয় না, অনেক দিন পরে পাওয়া হয়, তো যে সেই জিনিসটার কিন্তু মূল্য আমরা বুঝি আর আমরা সেই খুশিটা অনুভব করতে পারি। চাহিদা নয়, প্রয়োজন মেটাতে হয়, তাহলে জিনিসের মূল্য বোঝা যায়। চাহিদার আমাদের কোনোদিনও শেষ নেই। যদি আমরা প্রয়োজন মেটাই তাহলে আমাদের মনে হয় একটা নতুন জিনিস পেলে আমরা অনেক খুশি হতে পারি, তাই না বলো? পা উঠাতে পারো এখন, বাহ, পা উঠাতে পারো এখন, পা উঠানো পারছো? আচ্ছা ভালো। এখানে চালাতে চালাতে পুরো এক্সপার্ট হয়ে যাবে, তারপরে ওগুলোতে যাবে না। এই দেখো তোমার সোনু নিয়ে আসলো এখনই, আর এনে তো কিছুক্ষণ আগে লাফালাফি করে নাচলো। আমি বলি একটু দাঁড়াও, আগে ক্যামেরাটা অন করি, বলে তাড়াতাড়ি করো নাহলে আমার ধৈর্য হচ্ছে না। মোবাইলে একদম চার্জ নেই, 2% এখন বর্তমানে সুইচ অফ হয়ে গেছিলো, তবু অন করে এই যে শ্যুট করছি তোমাদের সামনে খোলার জন্য। কাছেটা দেখছিলাম তো এখানে, কোথায় তো দেখো, তিনটা টি শার্ট অর্ডার করেছিলাম, তো শোনো একটা একটা করে খুলে দেখাবে তোমাদের। আমি কাপড় ভাঁজ করছিলাম সেই জন্য এগুলো একটু মেসি দেখা যাচ্ছে। কাপড় কোয়ালিটি ভালো আছে, একদম নিম্নমানের নয়। এখন কেন হয়েছে, এটা ওয়াটারপ্রুফ নাকি? তো এটা দেখতে এরকম, এই যে সামনেটা এরকম ডিজাইন, পিছনটা পুরো ব্ল্যাক। আর এই হোয়াইট টি শার্টটা মানে আকর্ষণে এসে করছি, কারণ হোয়াইট টি শার্ট একটা অনেকদিন থেকে ওকে পরানোর ইচ্ছা। হোয়াইট টি শার্ট সাথে হোয়াইট শু আর জিন্স প্যান্ট, এই তিনটে জিনিস একসাথে পরানোর খুব ইচ্ছে অনেক কদিন থেকে, অনেক দিন থেকেই। তো সেই জন্য এইটা দেখেই অর্ডার করেছি, সাথে ব্ল্যাকও কিন্তু ভালো লাগে আর আমার এইটাও ভালো লেগেছে, তো এই জন্য এটাই চুজ করে অর্ডার করেছিলাম। আচ্ছা ঠিক আছে, কেমন লাগছে সোনুকে বলো। কালারটা সুন্দর লাগছে না? ভালো লাগছে। কত খুশি দেখো। তো এই দেখো, এটা হচ্ছে নেভি ব্লুটা, একদম ব্ল্যাকও লাগছে না, এটা নেভি ব্লু একদম। হ্যাঁ খুব সুন্দর লাগছে, এটা মানিয়েছে দাঁড়ান। হ্যাঁ বলো। না বেকার কেন জল দেয়, ওইখানে না ভিজলেও ওইখানে এদিকে নিচে গড়িয়ে পড়বে, তখন নিচেরটা ভিজে যাবে। পিছাও একটু দেখাই, পিছাও না। ওর খুব শখ যে ওয়াটার প্রুফ জামা লাগবে, ওকে ওয়াটার প্রুফ না দেখাও, ওকে ভালো করে দেখো তো, কাণ্ড করে দেখ তো কেমন করে। একটু চুপ করে দাঁড়িয়ে থাক না, দেখাই একটু ভালো করে কেমন করে, কেমন করে মুখটা যে ভগবান। ওর পাপা এরম করে চোখগুলো, তাই ও এরম করে লাগছে বাবা, খুব কিউট লাগছে। তো তোমার দাদা ভাই আজকে পুজো দিচ্ছে দেখো, নিয়ে এসেছি আর পরিষ্কার করে পুজো দিচ্ছি। হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। রান্না বান্না করে কাপড় চোপড় ধুয়ে শুকোতে দিয়ে কি বলে তোমার খাওয়া দাওয়াটাও করে নিলাম, কারণ তোমাদের দিদি ভাই ওরা এখনো স্নান করেনি, স্নানটা তো আর আমি করিয়ে দিতে পারবো না, তো আমাকে তারপরে আমি খাওয়া দাওয়াটা করে নিলাম। খাওয়া দাওয়া করার পরে এখন একটু রেস্ট করবো, এতক্ষণ ননস্টপ কাজ করছিলাম, মানে এক সেকেন্ডের জন্য রেস্ট করি নি আর। তাহলে ভাবছো আমি কেমন লাগে, আমি ননস্টপ এগুলো কাজ করি প্লাস এডিটিং করি, ওই বসে বসে এডিটিং করি, তো শুটও করি, বসে বসে শুট করি, বসে বসে করার আগে তুমি যেগুলো করলে ওগুলো করি, ওগুলো কি করে দেবে ও বাবা? দেখো বন্ধুরা,
না দেখো বসে বসে এডিটিং করি, তো বসে বসে এডিটিং করার আগে এই যে কাজগুলো হচ্ছে ননস্টপ বললো, আমি ননস্টপ কাজগুলো বললাম, তো এই সেম কাজগুলো তো আমি করি না, আমি রোজ রোজ ওগুলো করে এডিটিংটা করতে হয়, তাহলে চিন্তা করো তিনটা চারটা কেন বাজবে না আমার ফেরতে। এই দুটার আগে ও খেলো, দুটার অল্প আগে, 10 মিনিট আগে। তো আমি স্নান মাত্র সেরে আসলাম, কারণ আমার এডিটিং মাত্র কমপ্লিট হলো আর এক্সপোর্টে বসিয়ে দিয়েছি, এক্সপোর্ট হয়ে গেলো, আপলোডে বসিয়ে আমি এখন খাবো। স্নান হয়ে গেলো, সোনু সকালে একবার স্নান করে নিয়েছে, তো আরেকবার বললাম, তো এখন স্নান করে নিল, জামা কাপড় পরিয়ে দেই, তো এখন রেস্ট করবো, পর দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। কেন এটাই তো গেলে তো করি, এখন খাওয়া দাওয়া রান্না বান্না হইবে, খাওয়া দাওয়া কি আমার এডিটিং করতে হয়, খেয়ে দিয়ে উঠে শুয়েছি আর এডিটিং আপলোডিং শুরু, থাম্বনেল বানানো শুরু, এগুলো করো তাহলে ঘুরবে আমার মনটা, যে আমি সারাদিন করে কাটাই তার আগে। তাই না বলো বন্ধুরা, আমি যা যা করি এ টু জেড করলে তবেই বুঝবো, তাছাড়া বুঝবো না যে আমি কি করি। এই যে সবসময় কিন্তু নারী, প্রত্যেকটা নারীদের একটা কথা শুনতেই হয়, যত যাই করো কি করো সারাদিন বসে থেকে খাও, যতই ভালোবাসুক বর বউকে কিন্তু রাগ উঠে গেলে এই একটা কথা, কিন্তু রাগে হোক বা এমনিতেই হোক মজা করেই হোক এই একটা কথা কিন্তু সব পুরুষেরাই বলে, এটা মানে প্রত্যেক বাড়ি বাড়ি গাড়ি গাড়ি কি কাহ। তো একদিন যদি সমস্ত কিছু এ টু জেড সামলায় বাচ্চা থেকে শুরু করে তবেই বুঝতে পারবে সবাই, হ্যাঁ মানে সবার কাজগুলোই কঠিন আছে, শুধু আমাদের আমাদের কাজটাই কঠিন, ওদেরটা যেমন আমাদের কঠিন লাগবে আমাদের তেমন আমাদেরটা ওদের কঠিন লাগবে। সকাল থেকে রাত অব্দি যা যা সামলে গেছে, এখন আমি সরুকে খাইয়ে দেব, তো সেই কাজটা তো তোমাদের দাদাভাইয়ের করা উচিত ছিল, তো চলো আমি খাইয়ে দিচ্ছি, তোমাদের দাদাভাইয়ের কাজটা আমি করে দিচ্ছি, ঠিক আছে। আর এই যে বিছানাপত্র তুললাম, ছেড়ে ঠেড়ে নিলাম, আর কাপড় ওদিকে কিছুটা ভাঁজ করেছি, আরও কিছু বাকি আছে, ওগুলো পরে করি, আগে খাই, তা ভিডিওটা আপলোডে বসানো, ওগুলো আপলোড হচ্ছে, এখন দুটা বাজতে চলেছে, দুটোই বাজলো মনে হয়, খেয়ে দিয়ে শুয়ে শুয়ে ভিডিওটাকে পাবলিক করবো, তারপরে একটু রেস্ট করে তারপরে বিকেলবেলা উঠে কাপড়গুলো ভাঁজ করবো। এই যে জয়া চালাচ্ছে স্কুটি, আমার ছেলে বলছে মামা দেখাও দেখাও, এখান থেকেই দেখানো যাচ্ছে বাবা দোকান থেকে, আসার সময় নাকি টার্নিংটা ঘোরানোর সময় নাকি টার্নিংটা ঘোরানোর সময় নাকি একটু জঙ্গলে ঢুকে গেছে। তখন খাওয়া দাওয়া করে এটোটা মুছে শুয়ে পড়েছিলাম, শুয়ে শুয়ে একটু মোবাইল টোবাইল ভিডিও টিডিও দেখলাম, আর তারপরে একটু শুয়ে শুয়ে আরাম করলাম, তারপরে পড়লাম, এখন ঘরটার ঝাড়ু দিলাম আর হ্যাপি আর স্মাইলকে ভাত দিলাম, ওদের জায়গাটাতে আবার ওরা পটি করে রেখেছে, তো ওই যে ওই কাপড়টা এখানে গুটিয়ে রাখলাম এটাতে পটিগুলো করেছে, কারণ ঘরটা ঝাড়ু দিয়ে বিছানাপত্র আর একটু ঝাড়ু দিয়ে বাইরে এসে বসলাম, কারণ দিদিরা দেখছি সবাই বাইরে বসে আছে, আমারও একটু মন চাচ্ছে সন্ধ্যাবেলাটা আমি একটু বাইরে বের হই, আর ঘরে সারাদিন পাগলের মতো হয়ে আছি, তো সেই জন্য নাইটটা একটু চেঞ্জ করলাম আর একটুখানি সিঁদুর ঠিদুর লাগালাম, ঠিকঠাক করে লাগিয়ে একটু বাইরে বসে আছি, এই সময়টা একটু বাইরে বসলে ভালো লাগে কারণ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পড়ে। বাই ওলে, বাই কার দিয়া, বাই। হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা, আর এখন বাজে ঘড়িতে 8:31, তোমাদের দাদা ভাই বললো যে আজকে লাইভে আসবে, পোস্ট দেওয়া হয়ে গেছে কিন্তু ওর এখনো পাত্তা নেই, ও হয়তো মার্কেটে গেছে, ভীষণ আওয়াজ শুনতে পাচ্ছি, ফোন করলাম বিকেলবেলা গেছে, তো আসুক দেখি, টাইমলি যদি আসে তাহলে লাইভে যাব, আর না আসলে আমাকে তো লাইভে যেতেই হবে, যেহেতু পোস্ট দেওয়া হয়েছে তোমরা অপেক্ষা করবে, তো সেই জন্য আমি অবশ্যই আসবো তোমাদের দাদা ভাই না আসলেও। তো বন্ধুরা আজকে ভিডিওটা কি বলে তোমার ভিডিওটাতে যা কথা হয়েছিল সেটা পুরো করতে পারলাম না, কারণ আমাকে যেতে হয়েছিল কাজে,
আর তারপর ওখান থেকে বাজার চলে গিয়েছিলাম, আসতে লেট হয়েছিল, সেজন্য রান্নাটা রাত্রে তোমার দিদিভাই করলো। আর তবুও সারাদিনে অনেক আরাম দিয়েছি, জিজ্ঞেস করে দেখো আরাম করেছে? আজকে সত্যি আজকে অনেকটা আরাম হয়েছে, আর আমার কোমরের ব্যথাটা আজকে ওঠেনি। দুপুরবেলা সকাল থেকে কাজ করতে করতে মানে সন্ধ্যার দিকে চারটা দিকে বিকেলের দিকে যে কোমর ব্যথাটা উঠে আর কি, সেইটা আজকে ওঠেনি। আমি বউকেও বলেছি দেখো আজকে আমার কোমর ব্যথা করছে না। তো মানে সারাদিন কাজ করে সোনুকে যখন খাওয়াতে বসি না, ওকে খাওয়াই, আমি খাই তিনটা সাড়ে তিনটার দিকে, তখন আমি আর ওইটুকু সময় আর বসে থাকতেই পারি না, এত ব্যথা করে কোমর। এখন খাওয়া দাওয়া করবো আমরা। তো রেসিপি কি হয়েছে তোমাদের বলা হয়নি, তোমাদের বলে দিচ্ছি। রেসিপি হচ্ছে আজকে দুপুরবেলা ডিমের ঝোল রয়েছে, আর রাত্রে রান্না করেছে ও হিদোল, যেটাকে আসামি ভাষায় বলে আমরা শিদোল বলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে হিদোলের সবজি, আর দুপুরবেলার তোমাদের দাদাভাইয়ের বানানো ডিমের ঝোলটা একটু আছে, তো এই দিয়ে আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করি। তো চলো, আমি আজকে প্রথম বানিয়েছি হিদোলের সবজি, কেমন হয়েছে একটু টেস্ট করে বলি তোমাদেরকে। তোমাদের দাদাভাইয়ের অসম লাগছে বলে, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউটা আসলে হিদোলকে দেওয়া উচিত, হিদোলের সাথে সাথে সেই সারটাকে দেওয়া উচিত যিনি এত কষ্ট করে নিয়ে এসেছে, এত দূর থেকে দেখলেই তোমরা ভিডিওতে কতগুলো প্যাকিং করে তারপর নিয়ে এসেছে। আর নরমাল শুকনো মাছের থেকে অনেক অনেক বেশি সেন্ট এটার। তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল হিদোলের সবজি দিয়ে, তো ভালোই লেগেছে। সোনু ঘুমিয়ে পড়েছে, তোমার দাদাভাই শুয়ে পড়েছে, রাত্রি এখন বেজে গেছে 11:42, কারণ লাইভই তো করলাম 10:30 পর্যন্ত মনে হয়। তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে সোনুকে খাওয়াতে কত টাইম লাগে তোমরা তো জানোই বন্ধুরা। তো খাওয়া দাওয়া করে এই যে রাত হয়ে গেল অনেকটাই। আজকে ভিডিওটা বাড়াচ্ছি না, কারণ অনেক মানে সারাদিনে হয়তো অনেক বড় হয়ে গেল ভিডিওটা, তো ওই জন্য এখানেই শেষ করছি। আর একটা কথা লাস্টে না বললেই নয়, তোমাদের দাদাভাইকে আজকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। জীবনে প্রথম আজকে বর সারাদিন এতগুলো কাজ করেছে, আমাকে এতটা রেস্ট দিয়েছে, আর আমি আসি ইয়াস করেছি, ওই ইয়াসই করেছি। না বন্ধুরা এরকম কিছুই না, মানে অনেকটা রেস্ট পেয়েছি আর কি, যে আমি ইয়াস করেছি এরকমও নয়, আমি আমার কাজ করেছি। যেমনটা ধরো সকাল থেকে শ্যুট, সারাদিন শ্যুটটা আমি করেছি, শ্যুট করতেও টাইম লাগে প্রচুর, তো সেটা আমাকে ট্রাইপড লাগিয়ে লাগিয়ে করতে হতো, কিন্তু আজকে একটু ইজি হয়ে গেছে, আমি শুধু ধরেছি আর শ্যুট করেছি। তো শ্যুট করতে হয়েছে, এডিটিং করতে হয়েছে, ভিডিওটা আপলোডে বসিয়েছি, মোটামুটি কিছু কাজ আপলোডের ও করেছে, আর তারপরে বিকেলবেলা থেকে যে কাজগুলো থাকে সেগুলো আমিই করেছি। তবে অনেকটাই হালকা লেগেছে, মানে অনেকটাই আরাম পেয়েছি আর কি, রিল্যাক্স লাগছে, কোমরের ব্যথা সেরকম ওঠেনি, ভালো আছি আজকের দিনটা। তো চলো ভিডিওটা শেষ করছি, আর আমাকে আজকে একটা দিন রবিবার ছুটি দেওয়ার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের মহিলাদের তো আর ছুটি হয় না, তাই না বলো? কখনো গৃহিণীদের কিন্তু ছুটি হয় না, সেই জন্য আমার কাছে এটা অনেক বড় একটা পাওনা ওর কাছ থেকে। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা টাচ করে অল করে দিও, তাহলেই আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে, তাই তো? অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। টাটা, ভালো থেকো।